স্বাগত নিউজ 24 দেশ সংবাদের সাথে আছি আমি ফারনেস জুই শিরোনাম জানাচ্ছিলাম এবারে পুরো খবর উৎসবের ইজ্জাতটায় শঙ্কা জাগাচ্ছে মহাসড়কগুলো ঢাকা ময়মনসিংহ রুটে গাজীপুর পর্যন্ত চলমান বিআরটি প্রকল্প আব্দুল্লাহপুর বাইপাস সড়কে এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবং বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাশে নির্মাণাধীন নলকা সেতু ইজ্জাতটায় বড় ভোগান্তির কারণ হতে পারে এদিকে স্বস্তি নেই ফেরিঘাটেও প্রতিনিধিদের তথ্য চিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট বিআরটি প্রকল্প যেন ঢাকা গাজীপুর মহাসড়কের গলার কাঁটা মাত্র 20 কিলোমিটার পথ পেরুতে সময় লাগে 3 থেকে 4 ঘন্টা যেখানে আমাদের 20 মিনিট সময় লাগে সেখানে আমাদের এখন 2 ঘন্টা সময় লাগে আব্দুল্লাহপুর যাইতে 3-4 ঘন্টা সময় লাগে জায়গা দিনের অর্ধেক সময় ঢাকা যেতে চলে জায়গা ঢাকা টাঙ্গাইল মহাসড়কের আব্দুল্লাহপুর থেকে বাইপেলে চলছে এলিভেটেড এক্সপ্রেসওয়ের মাটি পরীক্ষার কাজ খোড়াখড়িতে হারিয়ে গেছে সড়কের বেশিরভাগ অংশ তাই প্রতিদিনই তৈরি হচ্ছে দীর্ঘ যানজট যানজট তো সবসময় লেগে থাকে বিশেষ করে যখন বৃষ্টি আসে যেখানে 10 মিনিটের পথ সেখানে 2 ঘন্টা লেগে যায় রাস্তা ছোট হওয়ার কারণে এই জাম হয় জাম করে চৌরাস্তা থেকে পার হতে আমাদের 1 থেকে 2 ঘন্টা লাগে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাশেটি সেতু নির্মাণে এখানে চলছে মহাযজ্ঞ সড়কের অস্তিত্ব খুঁজে পাওয়ায় দায় যদিও হাইওয়ে পুলিশ বলছে যান চলাচলের জন্য ঈদের আগে সেতুটি খুলে দেওয়া হবে ঈদের সময় ঘরমুখো মানুষের যাতে দুর্ভোগ না হয় তারা যেন নির্বিঘ্নে নিরাপদে ঘরে ফিরে যেতে পারে কোথাও যেন তাদের আটকে থাকতে না হয় দুর্ভোগটা না হয় এইটা লাঘব করার জন্যই আমরা তাদের সহযোগিতা চেয়েছি ঈদের আগেই রাস্তা ব্রিজ এবং রাস্তার যে মেরামত কাজ বাকি আছে যেটা চলার মতো উপযুক্ত করে দিবেন এদিকে স্বস্তি নেই ফেরিঘাটেও পদ্মা সেতুর নিরাপত্তায় শিমুলিয়া কাঁঠালবাড়ি রুটে ফেরি চলাচল অনেকটাই বন্ধ পশ্চিম ও দক্ষিণাঞ্চলের সাথে সড়ক যোগাযোগের এখন একমাত্রই পথ দৌলুদিয়া পাটুরিয়া ঘাট তাই এখন পারাপারের অপেক্ষা করতে হচ্ছে দীর্ঘ সময় এটার কোনো খবর থাকে না ছাড়ে না কোনো নির্দিষ্ট কোনো ই নেই এগুলির কোনো বাপমা নাই এভাবে পড়ে থাকে আর কি এতদিন এই ট্রাকের জাম বাসের জাম অনেক কষ্ট হয়েছে 5-7 ঘন্টা ঘাটে বসে থাকে ধারণা করা হচ্ছে এবারের ঈদে 1 কোটিরও বেশি মানুষ ঢাকা ছাড়বে যার বড় অংশই রওনা হবে সড়ক পথে কিন্তু মহাসড়কগুলোর এই হাল উৎসবে ফেলতে পারে ভোগান্তির ছাপ ডেক্স রিপোর্ট নিউজ 24 এদিকে বৈশাখী উৎসবের শেষ দিনে বান্দরবানে চলছে ঐতিহ্যবাহী জলকেলি বিস্তারিত জানাতে বান্দরবান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শেখ জায়েদ জায়েদ জলকেলি উৎসব কি শুরু হয়েছে বিস্তারিত আমাদের জানান জলকেলিতে শরিক হচ্ছে আপনি দেখবেন যে অনেক মানুষের সমাগম এখানে হয়েছে যারা এই জলকেলিতে অংশ নেবেন অনেক মানুষ এখানে সমবেত হয়েছেন আবার নতুন আরেকটি দল আসবে যারা এখন এটিতে অংশগ্রহণ করবে নতুন দলটি দুই পাশে এসে দাঁড়াবে আমরা দেখছি নতুন দলটিকে ডাকা হচ্ছে এই দলটি এক পাশে ছেলে আরেক পাশে মেয়েরা দাঁড়াবে এবং এখানে আবারও এই জলকেলিটি শুরু হবে আমরা যেটি দেখছি এর মধ্যে 4টি দল অংশগ্রহণ করেছে এই জলকেলি উৎসবের শুধু যে একটি উৎসব এরকমটি নয় এটির কিছু মাহাত্ম্য তারা বলে থাকেন পাহাড়ি জনগোষ্ঠীর যারা গুরুজন আছেন তারা যে এর মাধ্যমে বিগত বছরের যে পাপ পঙ্কিলতা অপরাধ সেগুলো ধুয়ে বিদায় হয় এবং নতুন বছরটি যেন সুন্দরভাবে কাটে সেই প্রত্যাশা একই সঙ্গে যে এটিতে তারা বলেছেন যে মৈত্রী পানি বর্ষণ অর্থাৎ সবার মধ্যে যেন একটি মৈত্রী ভাব আসে সেটির কথা কিন্তু তারা বলেছেন তো এখন আবারও শুরু হবে এই পানি বর্ষণটি যে কর্মসূচিগুলো ছিল গত 3 দিনে এই বৈশাখীর সাংরাইকে কেন্দ্র করে তার মধ্যে আমরা শুরুর দিকে প্রথম দিন যেটি দেখেছি গত 3 দিনে এখানে একটি র্যালি হয়েছে কবি বৈচিত্র্যময় ছিল সেই র্যালি তারপর গতকাল আমরা দেখেছি যে বুদ্ধ স্নান হয়েছে চিত্রাঙ্কন প্রতিযোগিতা হয়েছে রাতভর পিঠা উৎসব ছিল আর আজকে এখানে বেশ কয়েকটি খেলা ছিল মেয়েদের খেলা ছেলেদের আলাদা করে খেলা ছেলেদের জন্য তৈলাক্ত বাস আরোহণ খেলা ছিল এখন যেই মৈত্রী পানি বর্ষণ সেটি চলছে এর মধ্যে 4টি দল এর মধ্যে তাদের খেলা শেষ করেছে আরেকটি দল খেলা
শুরু করছে, বাঁশি ফু দেওয়ার সাথে সাথে খেলা শুরু হয়ে যাবে। আমরা যেটি দেখছি যে এই এই দলটির খেলার পর আবার আরেকটি দল আসবে, খেলা আবারও শুরু হয়েছে, মৈত্রী পানিবর্ষণ আপনারা দেখতে পাচ্ছেন। এটি একটি আকর্ষণীয় একটি ইভেন্ট, বিশেষ করে এই পাহাড়ে বৈশাখীর ক্ষেত্রে। আমরা অনেকের সাথে কথা বলেছি, তারা বলেছেন তারা এই ইভেন্টটির জন্য অপেক্ষা করেন। এই যে বৈশাখী উদযাপন, এটি দেখার জন্যও কিন্তু অনেকে বিভিন্ন জায়গা থেকে এসেছেন বান্দরবানে, আমরা দেখেছি, তাদের সঙ্গে আমরা কথা বলেছি। তারা বলেছেন যে সমতলে এই ধরনের অনুষ্ঠান তারা আসলে দেখতে পান না। এই যে ক্ষুদ্র 11টি নৃগোষ্ঠী বান্দরবানে বসবাস করেন, তাদের বিভিন্ন সময়ে বিভিন্ন ভিন্ন ভিন্ন আয়োজন এবং এই তাদের সংস্কৃতির যে বিভিন্ন রূপ, সেটি তারা এই ধরনের উৎসবে এসে দেখতে পান এবং সেটি দেখার জন্য অনেকে এখানে আসেন। তো উৎসব চলছে এখনও, আমরা যেটি দেখছি পানিবর্ষণ চলছে এবং এটি চলবে আরও অনেকক্ষণ পর্যন্ত, এটি চলতে থাকবে এই কর্মসূচি। তো এটি সন্ধ্যা পর্যন্ত চলবে, এরপরে আছে সাংস্কৃতিক আয়োজন। এই পানিবর্ষণের মাধ্যমে তাদের প্রত্যাশা যে নতুন বছরটি আরও শান্তিময় হবে, নতুন বছরটি এরকম প্রশান্তিময় হবে, পানি গায়ে লাগলে যেরকম প্রশান্তি অনুভূত হয় এরকম প্রশান্তিময় হবে। তো এই উৎসবটি চলছে, চলবে সন্ধ্যা পর্যন্ত, তারপরে কনসার্ট আছে। আর গোটা বান্দরবানেই এখন উৎসবের আমেজ, আগামী অর্থাৎ এই গোটা বৈশাখ মাস জুড়ে তিন পার্বত্য জেলায় বিভিন্ন জাতি। ধন্যবাদ জানাচ্ছি জায়েদ। দর্শক, বান্দরবান থেকে ঐতিহ্যবাহী জলকেলি উৎসবের খবরাখবর নিয়ে যুক্ত ছিলেন সহকর্মী শেখ জায়েদ। লালমনিরহাটে এক যুবককে আটকের পর পুলিশ হেফাজতে মৃত্যুর ঘটনায় সদর থানার এসআই হালিমুর রহমানকে প্রত্যাহার করা হয়েছে। পুলিশের নির্যাতনে নিহত যুবকের দায়ী পুলিশ সদস্যের গ্রেপ্তারের দাবিতে এলাকাবাসী শুক্রবার দুপুর থেকে মহাসড়ক অবরোধ করে মানববন্ধন করে। এ সময় বুড়িমারী লালমনিরহাট রংপুর মহাসড়ক অবরোধ করে রাখে। তীব্র অবরোধের মুখে দুপুর 1:30টার দিকে অভিযুক্ত সদর থানার এসআই হালিমুর রহমানকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে বলে জানায় ওসি শাহ আলম। নোয়াখালীর বেগমগঞ্জে প্রকাশ্যে সন্ত্রাসী গুলিতে 4 বছরের শিশু নিহতের ঘটনায় 17 জনের নামে মামলা হয়েছে। এদিকে এই ঘটনায় এখন পর্যন্ত 3 জনকে আটক করেছে পুলিশ, বাকিদের ধরতে অভিযান চলছে। এদিকে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন সদ্য বিদেশ ফেরত বাবা মাওলানা আবু জাহের। এ ঘটনায় পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে, দ্রুত সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে ক্ষুব্ধ এলাকাবাসী। এবারে বিকাশের সৌজন্যে ঈদ কেনাকাটার খবর। দর্শক, ঈদ কেনাকাটা এই মুহূর্তে আমি আছি সেইলরের শোরুমে। তো এখানে বিকাশ থেকে যারা পেমেন্ট করবেন কেনাকাটা করার পরে, তারা কিন্তু 10% তারা যে ক্যাশব্যাক অফারটি পাচ্ছেন এবং এই অফার চলবে চাঁদ রাত পর্যন্ত। এখানে দেখতে পাচ্ছেন যে ঈদ উপলক্ষে কিন্তু মার্কেট এই মুহূর্তে জমে উঠেছে। তো এখানে যারা ক্রেতা রয়েছেন তারা বলছেন যে তারা সবসময় এখান থেকে কেনাকাটা করেন। আমরা তো ক্রেতার সাথে কথা বলতে চাই, যিনি এখান থেকে সবসময় কেনাকাটা করেন এবং এই নতুন অফারটি পেয়েও কিন্তু তিনি খুশি। কেমন দাম আর এই নতুন যে অফারটি দেওয়া হয়েছে সেটি আসলে কেমন লাগছে যে হ্যাঁ সবাই একটু কেনাকাটা করতে পারবে? এখন তো ঈদের সময়, এখন 10% বিকাশের অফারটার কারণে অনেকজন অনেক কেনাকাটাও করতে পারবে। এখন অফারটার কারণে আরও বেশি করে কিনতে পারবে, একটু সবার মনে খুশি থাকবে যে ওরা অল্প। আর সিলার্সের ফ্যাব্রিক আর কাপড় অনেক সফট আর অনেক আরামের, তো সো অফারটা দিয়ে অনেক ভালোই হয়েছে। এখন এখানে যারা বিক্রেতা রয়েছে আমরা একটু তাদের সাথে কথা বলতে চাই। আমাদের এখানে বিকাশের যে অফারটা আছে সেটা হলো প্রতিদিন একটা কাস্টমার আমাদের এখান থেকে উনি বিকাশে পেমেন্ট করলে সর্বোচ্চ 200 টাকা পাবে, আর একটা নাম্বার থেকে 300 টাকা উনি ক্যাশব্যাক অ্যাভেল করতে পারবে। এক্ষেত্রে আমরা যেটা দেখছি কাস্টমাররা খুবই এক্সাইটেড বিকাশে ক্যাশব্যাক নেওয়ার ক্ষেত্রে, সো তারা খুব স্বাচ্ছন্দ্যের সাথে আমাদের বিকাশ থেকে শপিং করে এখান থেকে খুব খুশি মনে বাসায় যাচ্ছে। যেমনটি শুনছিলেন যে এখানে কিন্তু যারা প্রতিদিনের কাস্টমার রয়েছে, যারা সবসময় এখান থেকে কেনাকাটা করেন, তারা কিন্তু বলছেন যে তারা কিন্তু অনেক খুশি এই অফারটি পেয়ে, যে এই যে নতুন বিকাশ থেকে যে অফারটি দেওয়া হয়েছে, তো সাথ এবং সাধ্যের মধ্যে তারা তাদের কেনাকাটা করতে পাচ্ছেন এবং সেই সঙ্গে বিকাশের এই অফারটিও তারা পেয়ে যাচ্ছেন ইনস্ট্যান্ট ক্যাশব্যাক হিসেবে। তো দর্শক, এখন পর্যন্ত সেইলর থেকে এই ছিল আপনাদের কাছে আমার জন্য সবশেষ সংবাদ। News24 দেশ সংবাদের এ পর্যায়ে নিচ্ছে বিরতি, সাথী স্বাগত আরেকবার দেশ সংবাদে। চট্টগ্রাম থেকে ঈদ কেনাকাটার খবর জানাতে জহুর হকার্স মার্কেট থেকে যুক্ত হচ্ছে নয়ন বড়ুয়া। জয়, ঈদ কেনাকাটা কতটা জমে উঠেছে এই মার্কেটে? আমাদের জন্য
ধন্যবাদ জয়, আপনি দেখতে পাচ্ছেন আমি জহুর হকার্স মার্কেটে আছি। যে মার্কেট কিন্তু আসলে যে নিম্ন এবং মধ্য আয়ের মানুষ যারা আছে তারাই কিন্তু এই মার্কেটে কেনাকাটা করে, যেহেতু ঈদের বাকি আর বেশি দিন নেই, তার কারণে কিন্তু আসলে কেনাকাটা একেবারে জমতে শুরু করেছে। যেহেতু একটু পরে কিন্তু আসলে ইফতার, তার কারণে কিন্তু মানুষের সমাগম কিছুটা কমছে, সকালের দিকে সবচেয়ে বেশি ছিল, আবার সন্ধ্যার পরে আবার কেনাকাটার জন্য মানুষের সমাগম কিন্তু অনেক বেড়ে যায়। যারা বিক্রেতা তাদেরকে আপনি দেখতে পাচ্ছেন, তারা কিন্তু আসলে বিভিন্ন পোশাক বলতে যে দেশীয় পোশাক কিন্তু সবচেয়ে বেশি মানুষের যে চাহিদা, সে চাহিদাও কিন্তু আমরা দেখছি দেশীয় পোশাকের প্রতি তাদের চাহিদা। সব মিলে বলা যায় কিন্তু আসলে কেনাকাটার সবচেয়ে বেশি বেড়েছে এখন। তো আরও দিন যত বাড়বে ঈদের আট মুহূর্ত পর্যন্ত তাদের কিন্তু আসলে বেচা বিক্রি হবে বলে তারা মনে করছেন। আর যারা ক্রেতা তারা বলছেন পোশাক আছে, পছন্দের পোশাক আছে, কিন্তু দাম কিছুটা বেশি হওয়ার কারণে হতাশের কথা আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আমার এখানকার সর্বশেষ, ফিরে যাচ্ছি স্টুডিওতে জুয়ের কাছে। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। দর্শক, চট্টগ্রাম থেকে ঈদ কেনাকাটার খবর জানাচ্ছিলেন সহকর্মী নয়ন বড়ুয়া জয়। সংবাদের এই পর্যায়ে আবারও বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন দেশ সংবাদ। বেনাপোল বন্দরের ট্রাক টার্মিনালে ব্লিচিং পাউডার ভর্তি ছয়টি ভারতীয় ট্রাক আগুনে পুড়ে গেছে। আজ ভোরে অগ্নিকাণ্ডের এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সেহরির শেষ মুহূর্তে হঠাৎ তারা দেখতে পান ভারতীয় ট্রাকে আগুন চলছে। ফায়ার সার্ভিসের গাড়ি পৌঁছানোর আগেই পাশাপাশি থাকা ব্লিচিং ভর্তি ছয়টি ট্রাক পুড়ে যায়। বন্দরের কর্মকর্তা মামুন তরফদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। দর্শক, দেশ সংবাদ এ পর্যন্তই। আরও সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv। ধন্যবাদ সবাইকে।